একজন ভাই প্রশ্ন করেছেন এবার বন্যা উপলক্ষে আমার কাছে বেশ কিছু টাকা বর্ণার্থ্যদের জন্য জমা হয়েছে প্রায় সব টাকাই সুনামগঞ্জের বন্যার্থদের জন্য খরচ করা হয়েছে এখন আমার কাছে আবার কিছু টাকা আসছে উক্ত টাকা কি আমি আমার এলাকার গরিব মানুষদের জন্য খরচ করতে পারি এই প্রশ্নটির উত্তর লিখেছেন তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিচার্চ সেন্টার ঢাকা এয়ারপোর্ট চালক মুফতি লুৎফুর রহমান ফরায়জি তিনি উত্তরে লিখেছেন যদি টাকা দাতাগণ উক্ত টাকা ব্যয়ের নির্ধারিত খাত বলে থাকেন তথা বর্ণার্থদের জন্য তা ব্যবহার করতে হবে তাহলে উক্ত টাকা অন্য খাতে ব্যবহার করা যায়জ নয় সেই হিসাবে আপনার কাছে আসা বর্ণার্থদের জন্য বরাদ্দকৃত টাকা বর্ণার্থদের জন্যই ব্যবহার করতে হবে অন্য খাতে ব্যয় করা যায়জ হবে না তবে যদি দাতাগণ সাধারণভাবে গরিব মানুষদের জন্য ব্যয়ের জন্য অনুমতি প্রদান করে থাকে তাহলে ব্যবহার জায়জ হবে প্রতিনিয়ত ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে আওয়ার ইসলাম টিভির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলামের ইউটিউব চ্যানেল আওয়ার ইসলাম টিভি